আসসালামু আলাইকুম, আমি তানজিলা, তানজিলাস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ শীতের পিঠা পর্বে আমি আপনাদের সাথে খুব জনপ্রিয় একটি পিঠা তৈরি করে দেখাবো, আর সেটি হচ্ছে পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠাটি তৈরি করে দেখাবো খিরসা দিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে আসি কিভাবে পাটিসাপটা পিঠা তৈরি করলাম। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি খিরসা তৈরি করে নিব। এর জন্য আমি 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া ফ্রাই প্যানে টেলে নিব। এটা 2 থেকে 3 মিনিট টেলে নিলে এটার কাঁচা স্মেলটা থাকে না। চালের গুঁড়াটা একটু ভেজে নিলে সুন্দর একটা স্মেলও আসে, তাই চেষ্টা করবেন খিরসা তৈরির যে চালের গুঁড়াটা ইউজ করবেন ওটা 2 থেকে 3 মিনিট তাওয়ায় টেলে নিতে। এরপর ওই একই প্যানে আমি 1 লিটারের মতো লিকুইড মিল্ক দিয়ে দিব। লিকুইড মিল্কটা আমি মিডিয়াম হিটে এটাকে নেড়ে চেড়ে কমিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। আজকে আমি চিনি দিয়ে খিসাটা তৈরি করে দেখাবো। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো নারিকেল কুড়ানো। আজকে আমি নারিকেল কুড়ানো দিয়ে যে খিসাটা তৈরি করব এটা খেতে অসম্ভব মজা। যদি আপনাদের কাছে নারিকেল কুড়ানো না থাকে সেক্ষেত্রে আপনারা নারিকেলটা স্কিপ করতে পারেন, তবে নারিকেলের কুড়ানোটা দিলে এটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 2টি এলাচ আর 2 টুকরো দারচিনি আর 1 চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে আমার কাছে মনে হয় 1 চিমটি লবণ ইউজ করলে এটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। এখন এই খিরসাটাকে আমি একটু নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কনড্রেস মিল্ক। খুব বেশি দিতে হবে না, 2 থেকে 3 টেবিল চামচ কনড্রেস মিল্ক দিলেই হয়ে যাবে। যেহেতু কনড্রেস মিল্কটা একটু ঘন থাকে তাই কনড্রেস মিল্কটা ইউজ করলে খিরসাটা আরও বেশি ভালো লাগে, আর এই দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, বেশিক্ষণ জাল দিতে হয় না। এখন যে চালের গুঁড়াটা আমি তেলে রেখেছিলাম ওই চালের গুঁড়োটা ইউজ করছি। চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। চাইলে আপনি আগে থেকে একটু পানি দিয়ে চালের গুঁড়োটাকে মিক্স করে তারপর ইউজ করতে পারেন, তাহলে কিন্তু যে দানাদার ভাবটা থাকে ওটা থাকবে না। এভাবে নেড়ে চেড়ে খিরসাটাকে ঘন করে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো হিটেই করেছি, কারণ চুলার হিটটা বাড়ানো থাকলে কিন্তু খিরসাটা পাতিলের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ঘন ঘন এভাবে নেড়ে চেড়ে খিরসাটা তৈরি করতে হবে, বেশিক্ষণ ওয়েট করা যাবে না, তাহলে পাতিলের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এর থেকে বেশি ঘন করার দরকার নেই। এখন আমি চুলার জালটা অফ করে দিয়েছি। এখন এটাকে আমি একটি প্লেটে ঢেলে নিব। তারপর এটাকে আমি এখন ঠান্ডা করে নিচ্ছি, এক সাইডে রেখে দিচ্ছি, আর পাটিসাপটা পিঠার যে গোলাটা ওটা তৈরি করে নিব। এখানে আমি একটি বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি শুকনো চালের গুঁড়োটা দিয়ে আজ পিঠাটা তৈরি করে দেখাবো। আর দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম ময়দা। ময়দাটা ইউজ করলে পিঠাটা অনেক স্মুথ হয় আর অনেক সফটও হয়। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে একটা গোলা তৈরি করে নিব। গোলাটা খুব বেশি ঘন হবে না আর খুব বেশি পাতলাও হবে না, তাই চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে এটাকে মিক্স করে নিতে। ঠিক তেলের পিঠা যেরকম একটা গোলা তৈরি করা হয় ঠিক ওই রকম বা ওর থেকে একটু পাতলা টাইপের করতে হবে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে, যাতে কোনো রকম দানাদার ভাব না থাকে, ঠিক এই রকম হবে গোলাটা।
এখন এটাকে ঢেকে আমি রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। पंद्रह मिनट पर ढाकनाटा उठिए आबार एटाके एकटु नेड़ेचेड़े मिशिए नियेछि। एखन एटाके तैरी करे निब। एखन चूला एकटि फ्राई पैन बसिए दियेछि। फ्राई पैनेर मध्ये सामान्य परिमाण एक चा चामचेर मतो तेल दिए दिलाम। तारपर एटाके भालो करे फ्राई पैनेर चारपाशे मिशिए निते होबे। तारपर एकटि चामचेर साहाज्ये एखाने आमि दुई चामचेर मतो चालेर गुड़ार मिश्रणटा दिए दिलाम। तारपर एभावे घूरिए घूरिए गोल एकटी रुटी शेपे तैरी करे निते होबे। तारपर एकटु अपेक्षा करते होबे एटा होवार आग पर्यन्त। तारपर एखाने आमी जे खिसाटा तैरी करेछिलाम ओई खिसाटा दिए दिच्छि। खिसाटा देवार पर एकदम हालका भावे रुटीटा एरकम लम्बा शेपे ভাঁজ করে নিতে হবে। এই কাজটা আস্তে আস্তে করতে হবে যাতে করে পিঠাটা নষ্ট না হয়ে যায়। এখন 2 থেকে 3 মিনিট লো হিটে এটাকে এই ফ্রাই প্যানের মধ্যে রেখে আমি একটু ভেজে নিব। এক পাশ হয়ে গেলে অন্য পাশটা এভাবে উল্টে দিব। আমার একটি পিঠা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি প্লেটে। একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন অনেক সফট আর মসৃণ হয়েছে। আশা করি আমার আজকের পাটিসাপটা পিঠার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না, আর ভিডিওটি ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটি অন করে রাখবেন। আজ এ পর্যন্তই, আবার ফিরে আসব অন্য কোনো রান্নার রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।